নমস্কার, ক্যাম্পেন কলিং মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মধু কল্পিতা। মিটু কেস নিয়ে আমরা কিন্তু এর আগেও আলোচনা করেছি। মিটু কেস কি, কোথা থেকে এসছে, সেই সমস্ত ধারণাটা আপনাদের সামনে আগে আমরা তুলে ধরেছি। তবে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, একটু হয়তো আলাদা হবে, কারণ এতদিন পরে হলেও কিন্তু একটা জাগরণের সৃষ্টি হয়েছে মহিলাদের মধ্যে। কিন্তু এখন আওয়াজ তোলা যেটাকে বলা হয় সেটা কিন্তু একটু হলেও দেখা যাচ্ছে, সৌজন্যে মিটু এটাই বলা যেতে পারে। তবে মহিলাদের এই যে আওয়াজ তোলা, এটা ঠিক কোন দিকে যাচ্ছে, ভালো দিকে না খারাপ দিকে, বা হঠাৎ করে মহিলারা এতটা জেগে উঠবে বা কেন, সেসব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করে নেব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সোশ্যাল থিঙ্কার অন্তরা ব্যানার্জি, আপনাকে স্বাগত ক্যাম্পেইন কলিং মিডিয়ায়। আমাদের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ সাংবাদিক সুজিত রায়। সুজিত দা, আপনাকে স্বাগত। আমি প্রথমে সুজিতদার কাছে আসবো যে সুজিতদা, অনেকদিন পরে হলো একটা কিন্তু আওয়াজ উঠেছে বলা যেতে পারে, এটা সৌজন্যে কিন্তু আমরা মিটু কেসটাকেই বলতে পারি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমার শেক্সপিয়ারের একটা নাটকের কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে জুলিয়াস সিজার তার খুনি ব্রুটাসকে বলেছিলেন ইউ টু ব্রুটাস। তো এখানেও যেন ঘটনাটা তাই, একটা সমাজে আমরা নারী পুরুষ সবাই সমান অবস্থানে থাকি, সেই অবস্থানে থেকে একজন নারীর ওপর যখন একজন পুরুষ তার পরিচিত, তিনি তার কর্মস্থলে বস হতে পারে, তিনি তার সম্পর্কে দাদা হতে পারে, তিনি তার সহকর্মী হতে পারে, যিনি যেমনই হতে পারে, সেই অবস্থানে থেকে একজন পুরুষ একজন মহিলাকে নিপীড়ন করে, মানে খুব খারাপ ভাষাটা বোধ হয় বাংলায় বলা যাবে না, ইংরাজিতে বলাটাই বোধ হয় ভালো, প্রিডেটরের ভূমিকা নেবে একজন পুরুষ, এটা ভাবতেই কেমন লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের মতো একটা একটু পিছিয়ে থাকা কুসংস্কার এখনো যেখানে অনেকটাই ছায়া খায়, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এইভাবে যে মেয়েরা এগিয়ে এসেছে, এবং শুধু তাই নয়, পুরুষরাও কিন্তু তাদের সমর্থন এগিয়ে এসেছে, এটা কিন্তু আজকের যুগে ভারতবর্ষের মাটিতে একটা বিপ্লব। এই বিপ্লবটাকে অভিনন্দন জানানো উচিত, স্বাগত জানানো উচিত, এবং যে পুরুষরা এই ধরনের অপরাধে অপরাধী হিসেবে ইতিমধ্যেই সমাজের কাছে চিহ্নিত হয়ে গেছে, আইনের চোখে কি হবে সেটা পরের প্রশ্ন, কিন্তু সমাজের চোখে তারা চিহ্নিত অপরাধী হিসেবে, তাদের কত রকম ভাবে বয়কট করা যেতে পারে সেই ভাবনাটাই ওরা ভাবা দরকার। এবং এটা নিয়ে আরো অনেক বৃহত্তর আলোচনা, অনেক বৃহত্তর স্তরে মুভমেন্ট হওয়া দরকার, কারণ শুধুমাত্র মিটুই নয়, শবরীমালাও এর মধ্যে এসে গেছে, তিন তালাক ইস্যু এসে গেছে, এর মধ্যে 498 ধারা 497 এগুলোও এসে গেছে, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। আমরা আজকে আলোচনাটা সবকিছু নিয়েই করি, সবকিছু মিলিয়ে মিশিয়ে অন্তরায় নিয়ে খুব মাইনিউটলি এবং খুব সিরিয়াসলি কাজকর্ম করছে ওর কাছ থেকে আমরা শুনি একেবারে। এবং সেটা আজকে আমরা সকালেই সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি, অন্তরা দিয়ে আপনি একটা ওপেন লেটার লিখেছেন সে শবরীমালা ইস্যুতে, সেটা সম্পর্কে আমাদের দর্শক বন্ধুদের যদি কিছু বলেন। মানে এই কথাটা বলতেও আমার খারাপ লাগছে, একজন মন্ত্রী এই কথাটা বলেছেন, যিনি একজন তো একজন মহিলা যে ধরনের কথা আরেকজন মহিলার সম্বন্ধে আরেকজন অ্যাক্টিভিস্ট সম্বন্ধে বলছেন, সেটা খুবই আপত্তিজনক, লজ্জাজনক, খুবই লজ্জাজনক, একদম ঠিক বলেছেন, খুব লজ্জাজনক ব্যাপার যে, আর আর পরে সেটা প্রমাণিত হলো যে ওটা একটা মিথ্যে কথা, ওটা একটা হোক্স। তো মানে একজন মহিলা বা পুরুষ, এখানে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এইটা মহিলা বা পুরুষ নির্বিশেষে এটা হচ্ছে একটা পাওয়ার প্লে, এই যে নিপীড়ন করা বা কাউকে হেনস্থা করা বা কাউকে হ্যারাস করা, এইটা কিন্তু একটা পাওয়ার প্লে। আমি এর থেকে কতটা গেম করছি, আমি কাউকে কতটা চেপে রাখতে পারছি বা আমি কাউকে কতটা হ্যারাস করতে পারছি, এটা পুরোটা আমার পাওয়ারের ওপর নির্ভর করছে, আর আমি আমি বিন্দুমাত্র লজ্জা না করে আমি সেটাকে ইউজ করছি, অ্যাবিউজ করছি। ইনফ্যাক্ট আজকে মিটু ইস্যুতে যেটা বিশেষ,
অপরাধী হিসেবে যারা গণ্য হচ্ছে তাদের তাদের দেখবে একটু লক্ষ্য করে যে তারা হয় পলিটিশিয়ানস, কেউ কেউ তাদের মধ্যে মিনিস্টারিয়াল ক্যাবিনেট মিনিস্টারিয়াল র্যাঙ্কে রয়েছে, সে স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেল পলিটিশিয়ানস, আফটার অল জার্নালিস্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি কিছু বড় মানে বিনোদনের জগতেও কিন্তু এটা রয়েছে। এই এই তিনটে জগতে কিন্তু খুব পাওয়ার যে কোনো যে কোনো দেশে। এবং এরা আমি আমি নিজে একজন সাংবাদিক, গত 35 বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছি, আমি নিজে খুব লজ্জিত যে সবচেয়ে বেশি অভিযোগ আসছে সাংবাদিক। আমার সহকর্মী ছিলেন এম জে আকবর, যিনি আজকে যাকে নিয়ে আজকে সবচেয়ে বেশি বলছি। এখন আমি একজন পুরুষ হিসেবেও আমি তাকে তার ওই ধরনের নিপীড়নের হয়তো শিকার হইনি, কিন্তু এটা ঘটনা যে এমন কিছু ঘটনার সাক্ষী আমি আছি যেখানে তাকে সাংবাদিক হিসেবে তিনি চিরকাল আমার শ্রদ্ধার জায়গায় থাকবেন, কিন্তু মানুষ হিসেবে তাকে আমি শ্রদ্ধায় কোনোদিন করতে পারি। যদি আমি একজন পুরুষ হয়ে এ কথা বলতে পারি, তাহলে একজন মহিলার সঙ্গে তিনি যে ব্যবহার করেছেন সেই মহিলা কি ইভেন এই কলকাতার কিছু সাংবাদিকের নাম করেও কিন্তু অলরেডি অনেকগুলো অভিযোগ এসেছে, অভিযোগ চলে আসছে, অভিযোগ এসছে। সাংবাদিক হিসেবে সত্যি লজ্জা হয়, আমরাও অনেক সিনিয়র পজিশনে কাজ করেছি, বহু জায়গায় অজস্র ছোট ছোট মেয়েরা আমাদের সঙ্গে কাজ করেছে, আমরা তো তাদের সঙ্গে কখনো বোন বা সহকর্মী বেশি কিছু ভাবিনি, ভাবতে পারি না, যে কোনো সভ্য সমাজে এটা হওয়া উচিত। আমি জানি না যে এই জায়গায় দাঁড়িয়ে সরকার কি অবস্থান নেবে, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট তার অবস্থান অলরেডি নিতে শুরু করেছে, বিদ্যুতেশ আশা করছি নেই কোন জায়গায় যাবেন, আর আপনারা তো মুভমেন্টের মধ্যেই রয়েছেন, আপনি আরো বলতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করে দেখেছি লিগাল এক্সপার্টদের কাছে যে এটার জন্য বিভিন্ন লিগাল রেমেডিজ রয়েছে অলরেডি, যে এই যে কিছু কিছু কথা উঠে আসছে যে এতদিন পর কেন, আর এতদিন পর কি কোনো মানে এটাকে গণ্য করা যাবে কি যাবে না, তো লিগাল এক্সপার্টরা জানাচ্ছেন যে এটা ইয়ে করা যাবে, হ্যাঁ এটা এটা বিচার্য হবে, আর আর এই যে ডিলেটা হয়েছে সেটাকে মানে ওটার জন্য কোনো বাধা আসবে না। এই এই রকম না, এরও তো একটা সঙ্গত কারণ আছে, এই যে ডিলে আপনার প্রশ্ন উঠতেই পারে যে একটা মেয়ে 15 বছর আগে সে অ্যারেস্ট হয়েছে, সে 15 বছর চুপ করেছিল কেন? দেখতে হবে যে 15 বছর আগে আমার সোসাইটিটা কি ছিল, 15 বছর আগে মেয়েদের অবস্থান আমার সোসাইটিতে কি ছিল, এবং 15 বছর আগে যার বিরুদ্ধে অভিযোগ করছি সে কোন সিচুয়েশনে ছিল, কোন পজিশনে ছিল। এবং কারণ আমি তো ইচ্ছে করলে একজন ভারতবর্ষের মতো দেশে একজন মহিলা, তিনি যতই শিক্ষিত যতই আরবানাইজড হন না কেন, তার পক্ষে একজন পাওয়ারফুল মিনিস্টার বা পাওয়ারফুল জার্নালিস্টের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনাটা খুব সহজ ব্যাপার কিন্তু ছিল না। আজকে সেই সিচুয়েশনটা তৈরি হয়েছে, এর জন্যে আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টকে বরং ধন্যবাদ জানাবো কতগুলো জায়গায়, যে তারা কিন্তু তিন তালাকের মতো ইস্যুতেও কিন্তু তারা খুব ভালো অবস্থান নিয়েছে, আশা করছি তারা মিটু ইস্যুতে বা শবরীমালা ইস্যুতেও ভালো স্ট্যান্ড নেবে। এটা এটা একটা সাহসের জায়গা তৈরি হয়েছে মেয়েদের মধ্যে, এটা একটা কিন্তু সাহসের জায়গা তৈরি হয়েছে। অন্তরাদি, শবরীমালা ইস্যু নিয়ে আপনি অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করছেন, আপনি বিয়ে করে চলেছেন, তা কি মনে হয় এই ধরনের এই যে সুপ্রিম কোর্ট যে ধরনের ভার্ডিক্ট দিচ্ছে তার ফলে কি মেয়েদের মধ্যে একটা সাহসের সৃষ্টি হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে, বিকজ আমরা আমরা লাস্ট কয়েকটা যদি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট দেখি, তাহলে একটা হচ্ছে ট্রান্সজেন্ডারদেরকে একটা একটা ডেফিনিট আইডেন্টিটি দেওয়া, তাদেরকে রেকগনাইজ করা, তাদের যে যে ধরনের লাইফ তারা লিড করে সেইটাকে স্বীকৃতি দেওয়া, সেটা সেইটা থেকে শুরু করে 498 কে স্ট্রাইক ডাউন করা, এটা বিরাট বড় একটা পদক্ষেপ, যেখানে কিনা 498 এর সম্বন্ধে নিশ্চয়ই আপনি জানেন সুদীপ, যে 498 এ বলা হচ্ছে যে একজন বিবাহিত মহিলাকে যদি তার হাজবেন্ডের অনুমতি ছাড়া যদি তার সঙ্গে কোনো যৌন সম্পর্ক আর একজন তৃতীয় ব্যক্তি যদি ক্রিয়েট করে তাহলে সেটাকে অ্যাডাল্টারি হিসেবে ট্রিট করা হবে, না হলে নয়। তার মানে হচ্ছে
যদি হাজবেন্ডের অনুমতি থাকে তাহলে করা যাবে। তাহলে এটা লিগ্যাল আর তার কোনো পানিশমেন্ট নেই। মানে এটা খুব অবাক করা একটা ল যেটা এতদিন ধরে থেকে গিয়েছে, নজরেই আসেনি। আজকে সুপ্রিম কোর্ট যদি এই কথাটা বলছেন যে একজন মহিলা তার হাজবেন্ডের প্রপার্টি কোনোভাবেই নয়, তো আজকে যদি তার তার অন্য আরেকজন পুরুষের সঙ্গে সম্পর্ক হয় তো মানে তার হাজবেন্ড ওই পুরুষের এগেনস্টে অ্যাডাল্ট্রি কোনো ক্রিমিনাল ক্রিমিনাল কেস আনতে পারবে না। এইটা এইটা খুব জরুরি একটা কথা যে ক্রিমিনাল কেস আনতে পারবে না, কেস আনতে পারবে কিন্তু ক্রিমিনাল কেস হবে না। আর তাছাড়া সুপ্রিম কোর্ট যেভাবে রায়টা দিয়েছে তার একটু ভুল ব্যাখ্যা সোসাইটিতে করা হয়েছে। মানে এই পরকীয়াকে মান্যতা দেওয়া হলো বলা হচ্ছে, মানে এই এটা এটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সুধীরদের সব জায়গাতে কিন্তু এই কথাটাই চলছে আসলে, কিন্তু পরকীয়া বৈধ এটা একটা কথা রটে গেছে, এটা এটা আর কি ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে সোসাইটিতে। এটাও হয়তো পুরুষতান্ত্রিক সমাজের একটা এই ধরনের এটা একটা ভুল বার্তা যাওয়া, কিন্তু তার মাঝেও কিছুটা আশার আলো কিন্তু রয়েছে এই মিটু কেসের ক্ষেত্রে। তো মিটুর ক্ষেত্রে যদি আমি বলতে চাই, প্রথমে উঠে আসে যে আমাদের এই মুহূর্তে সব থেকে চর্চায় যেটা রয়েছে নানা পাটেকার এবং তনুশ্রী দত্তের কেস। তার পাশাপাশি যখনই তনুশ্রী দত্ত আওয়াজ তুলেছে ঠিক তখনই কিন্তু আমরা পরপর অনেক কিছুই দেখতে পেয়েছি। খুব রিসেন্টলি অন্তরাদিও নিশ্চয়ই জানবে যে খুব রিসেন্টলি আমরা শুনতে পেয়েছি আনু মালিকের বিরুদ্ধেও কিন্তু একজন মুখ খুলেছে। হ্যাঁ, এবং এটাই কিন্তু হচ্ছে যে একজন মুখ খুলেছে জন্য কিন্তু ধীরে ধীরে কিন্তু সেটা বেরিয়ে আসছে। এই জন্যই মিটুটা একটা আন্দোলন, এটা কিন্তু কেস নয়, মিটুটা কেস নয়, এটা হচ্ছে একটা আন্দোলন। এই এইখানে কেউ কারোর কাছে কম্পেনসেশন ডিমান্ড করছে না, এইখানে কিন্তু একে শাস্তি দিতে হবে এই কথা বলছে না, মেয়েরা বেরিয়ে এসে নিজের কথা বলছে। এই এইটা যে কোনো অন্য কেসের সঙ্গে কিন্তু তুলনা করা যায় না, এটা অনেক বৃহত্তর। মানে একটা একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার আছে, এই যে ভদ্রমহিলা প্রথম মিস্টার আকবরের বিরুদ্ধে যিনি প্রথম অভিযোগ আনলেন প্রিয়া রামানি, প্রিয়া রামানি কেস এটা অভিযোগটা আনার পরে উনি যখন নাইজেরিয়া থেকে ফিরে এলেন মিস্টার আকবর, ফিরে এসে উনি প্রথমে পদত্যাগ করতে চাইলেন না, যদিও পদত্যাগের ডিমান্ডটা সোসাইটি থেকে ছিল, পদত্যাগ করলেন না, উল্টে উনি মামলা করলেন দিল্লি কোর্টে। এবং লক্ষণীয় ব্যাপার যে হি অ্যাপয়েন্টেড 97 অ্যাডভোকেটস ইন হিজ ফেভার, 97 জন অ্যাডভোকেটকে উনি অ্যাপয়েন্ট করেছেন প্রিয়া রামানির বিরুদ্ধে মামলা লড়ার জন্য, এবং এই 97 জনের মধ্যে অন্তত 50 জন অত্যন্ত বিদগ্ধ আইনজীবী দিল্লি সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্টে। এটা একটা লক্ষণীয় ব্যাপার, এই কারণে বলছি যে একজন পুরুষ মানুষ অপরাধী না হলে এত বিশাল গার্ড নিয়ে তার আসার দরকার ছিল না। কারণ ওই মহিলার দিক থেকে যদি দেখা হয় ঠিক কিন্তু অপোজিট, ওই মহিলার দিক থেকে দেখা হয় অপোজিট, মানে সবচেয়ে লক্ষণীয় ব্যাপার এটাও যে এই 97 জন অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করার সঙ্গে সঙ্গে আরো 200 মহিলা ওই দিনেই প্রিয়া রামানির কাছে সাপোর্ট দিয়ে ফেসবুকে চলে এসেছে, 200 মহিলা সাপোর্ট জানিয়েছে, এবং তাদের মধ্যে তাছাড়াও বেশ কিছু পুরুষ সোশ্যাল মিডিয়াতে তারা প্রকাশ্যে প্রিয়া রামানিকে সাপোর্ট দিয়েছে, বলছেন উনি 97 জন অ্যাডভোকেট দিয়েছেন, আমরা 97,000 আছি, আপনি মামলা লড়ুন, পয়সা আমরা দেব, আমরা পয়সা দেব আপনার মামলা লড়াই। ভাবুন এটা কত বড় একটা এক্স্যাক্টলি এই জন্যই এটা জায়গা তৈরি হয়েছে, এই জন্যই এক্স্যাক্টলি এটা বৃহত্তর হচ্ছে এবং একটা বৃহত্তর আন্দোলন, এটা কেস নয়। মানে বারবার আমি যেটা আগেও বলার চেষ্টা করেছি যে এইটা শুধু একটা কেস টু কেস হিসেবে দেখাটা ঠিক নয়, এইটা এইটা হচ্ছে একটা সামাজিক মুভমেন্ট, এটাকে লিগাল মুভমেন্ট হিসেবে দেখলে ছোট করে দেখা হয়। একদমই তাই, এবং যেটা সব থেকে বলো বলো না আপনি বলুন শহীদ দাদা, আরে একটা বিষয়ে অবশ্য একটু সতর্কতা দরকার, সেটা হচ্ছে যে
এই মুভমেন্টের আবার কেউ কেউ অপব্যবহার করে। এক্স্যাক্টলি আমি এই পয়েন্টটাতেই আসতে চাচ্ছিলাম যে এটাতে তো অনেকেই এটা মানে অনেকেই এটাকে নিয়ে একটা সংশয় প্রকাশ করছে যে এই মিটু মুভমেন্টের কিন্তু একটা অপব্যবহার হতে পারে। এটা আগের দিন অন্তরাদির সাথে কথা হচ্ছিল যে অনেকেই কিন্তু এটা নিয়ে একটা সংশয় প্রকাশ করছে। এই জায়গাটাতে একটু সতর্কতার দরকার আছে, বিশেষ করে মহিলাদের তরফ থেকে, কারণ যারা মুভমেন্টটাকে এগিয়ে এনেছেন মনে রাখতে হবে যে ইটস এ মুভমেন্ট ইন ফেভার অফ দি সোসাইটি, একদম ফর দ্য বেটারমেন্ট অফ দি সোশ্যাল ইভেন্টস, এ সোশ্যাল কজেস। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের ভাবতে হবে সমাজের স্বার্থে যেহেতু তারা মুভমেন্টটা করছে, সেখানে যেন অযাচিত ভাবে অন্যায় ভাবে কোনো পুরুষ মানুষ হেনস্থা না। একেবারে সোশ্যাল মিডিয়াতে কিন্তু কথা শুরু হয়ে গেছে যে যেরকম চেতন ভগত, চেতন ভগতের ওই যে ইয়েগুলো চ্যাট গুলো প্রকাশ করে একজন একজন মহিলা বলছেন যে আমাকে হ্যারাস করা হয়েছে, উনিও তো কনস্ট্যান্টলি চ্যাটে ছিলেন, উনি তো চ্যাটটা ছেড়ে চলে যেতে পারতেন। কিন্তু আর এইটাকে এই যে মানে গ্রিভিয়াস চার্জেস যেখানে মিটুতে রয়েছে সেই রকম জায়গায় এইটাকেও মিটুতে ইনক্লুড করা মনে হয় যে যেন আন্দোলনটাকে একটু ডাইলিউট করে দেওয়া হবে। তো তো সেই জিনিসটা মহিলাদের নিজেদেরকেও দেখতে হবে যে আমি এই আন্দোলনটাকে জোর দিচ্ছি না এটাকে ভাঙছি, এই জিনিসটা লক্ষ্য করতে হবে। এবং এখানে এই কলকাতারই একটি খুব বড় সংবাদপত্র মহলে একজনের বিরুদ্ধে অভিযোগ এসছে, প্রকাশ্যই এসছে, সেখানে ফিডব্যাক হিসেবে অন্য মহিলাদের যে বক্তব্যগুলো এসছে সেগুলো খুব দেখবার মতো। যেমন একটি মেয়ে লিখছে যে তুমি তো খুব সাহসী মেয়ে, তা যখন উনি তোমার সঙ্গে দুর্ব্যবহার করলেন তুমি প্রথমেই দুটো থাপ্পড় মারলেন। এখন এই জায়গাটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আজকে কিন্তু মাটিটা তৈরি হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে মামলা মকদ্দমা এসব দীর্ঘস্থায়ী ব্যাপার এবং এর অনেক রকম ইন্টিগ্রিটি মানে নানা রকমের ইন্টিগ্রিটি কাজ করে যেগুলো আলটিমেটলি প্রবলেম তৈরি করে, কিন্তু একজন মহিলা সাহস করে যে দুটো থাপ্পড় মারে একজন মানে বদমাইশ পুরুষের বিরুদ্ধে, তাহলে কিন্তু অনেক কিছু সহজ হয়ে যায়, মানে সেই আন্দোলনটা আরো বৃহত্তর এবং অনেকটা স্ট্রেংথ পায়, স্ট্রেংথ পায় না। কিন্তু এখানে এখানে আমার একটা বলার জিনিস আছে যে মানে শুধু তো সম্ভ্রম নয়, আরো অনেক কনসিডারেশন থাকে। হ্যাঁ, অনেক কনসিডারেশন থাকে। কালকে তো আমাকে এই জায়গাটাতে ফিরে এসে আমার টাকাটা রোজগার করতে হবে, আমার স্যালারিটা তো চাই। তো সেই জায়গাটাতে থেকে আমি আমার বসের বসকে দুটো চড় মেরে দিলাম, একটা পাওয়ার ইমব্যালেন্স অলরেডি রয়েছে, একজন অনেক বেশি শক্তিশালী মানুষ আরেকজন জুনিয়রকে হ্যারাস করছে, তো অলরেডি একটা বিরাট পাওয়ারের গ্যাপ রয়েছে। তো সেইখানে হঠাৎ একজন খুব সাহসিকতা দেখিয়ে দুটো থাপ্পড় মেরে দিল, তারপরে নেক্সট ডে দ্য সান উইল রাইজ, কালকেও সূর্য উঠবে, কালকে আমাকে না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকে মিটু মুভমেন্ট যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেই জায়গায় কিন্তু একটা অবস্থান তৈরি হয়েছে, একটা মাটি তৈরি হয়েছে, আমি এটাই বলছি, তলায় মাটি খুঁজে পেয়েছে মেয়েরা, এটাই মনে হয় সুযোগ দরকার এই জায়গা থেকে স্ট্রেংথ ড্রাইভার গেইন করা দরকার। আমি একচুয়ালি আপনাকে এটা মানে মনে করাতে করছিলাম যে অনু মল্লিকের এগেনস্টে আপনি চিন্তা করে দেখুন কত বছর আগে আলিশা চিনায় কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের এনেছিল, তারপরে আলিশা চিনার বেশ বড় একজন মানুষ, কিন্তু তাকেও ওই অভিযোগটা ফেরত নিয়ে অন্য মালিকের সঙ্গে দাঁড়িয়ে হেসে ছবি তুলতে হয়েছিল। আপনি আপনি মনে করে দেখুন, আপনার হয়তো মনে থাকবে, তুমি তখন হয়তো অনেক ছোট ছিলেন, বাধ্য করা হয়েছিল। আজকে আবার যখন অন্য মালিকের এগেনস্টে কথাটা উঠেছে, আলিশা চিনা আবার সেই কথাটা বলেছে, মানে একটা আওয়াজ হলেই আবার সেই আওয়াজে মানে মিটু আন্দোলনটা বৃহত্তর হচ্ছে, এটা কিন্তু তার প্রমাণ। শুধু মনে হয় না যে এই জিনিসগুলো
আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাতে সাহায্য করবে যে আমি একা নই, আমার সঙ্গে অনেকে আছে, আমার সঙ্গে কিছু তোমার হাতে পাওয়ার চলে গেছে, মানে তুমি অন্যকে সেই পাওয়ার দিয়ে অপব্যবহার করতে পারো না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা অনেক বড় একটা মানে ঘটনা, সেফটির জায়গা তৈরি হচ্ছে, অনেক বড় সেফটির জায়গা তৈরি হচ্ছে, অনেক বেশি নিরাপত্তার জায়গা তৈরি হচ্ছে। এবং শুধু তাই নয়, একজন একটা সোসাইটিতে একজন নারী পুরুষের যে সমানাধিকার সেই জায়গাটা প্রতিষ্ঠিত হচ্ছে, একেবারে হওয়া উচিত, হওয়া দরকার ছিল। হয়তো ঘটনাটা মানে একটু নোংরামি, একটু অসভ্যতা, যেগুলো আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না, তার মধ্যে দিয়ে আসছে, কিন্তু তবু যেভাবেই আসুক না কেন আসছে, এসেছে এসেছে, মানে পায়ের তলা মাটিতে ধীরে ধীরে শক্ত হচ্ছে, এবং সেটাকে আমাদেরকে স্বাগত জানাতে হবে। একটা বার্তা যাচ্ছে, মিটু আন্দোলন কিন্তু আর কেস নয়, এখন কিন্তু আন্দোলন, এবং সেটার কিন্তু পরিধি ধীরে ধীরে বাড়ছে। একজন মুখ খুলেছে মানে কিন্তু সমাজের আরো যারা রয়েছে তারাও কিন্তু মুখ খোলার সাহস করছেন। তনুশ্রী দত্ত যদি এত বছর বাদে বলতে পারে, তাহলে আরো ভারতবর্ষে অনেক মহিলা রয়েছেন যারা তনুশ্রী দত্তর মতে হয়তো বহু বছর আগে হেনস্থার শিকার হয়েছিলেন কিন্তু মুখ খুলতে পারেননি, তারাও কিন্তু আজকে এগিয়ে আসার একটা সাহস দেখাবে। এখানে যেটা একটু আগে অন্তরার সঙ্গে আমার আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে যে গ্রামাঞ্চলের মহিলারা একেবারে এইটা একটু যদি অন্তরা হাইলাইট করবার। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যদি দেখি সুজিতা, যে স্পেশালি ইন্ডিয়ান সোসাইটিতে গ্রাম আর শহরের লাইফস্টাইলের মধ্যে বিরাট ফারাক। আর গ্রামের যে ধরনের মেয়েরা যেই ধরনের প্রবলেম ফেস করে, আর শহরের মেয়েরা যেই ধরনের প্রবলেম ফেস করে, একেবারেই ভিন্ন, একেবারেই ভিন্ন। সেই জন্য দুজনের জন্য একই ল বা একই ধরনের রেমেডি ভাবাটা একটুখানি মানে বোকাময় হয়েছে। তো সেই জন্য যেরকম মিটু এর এগেনস্টে মানে মহিলারাও এখন উঠে এসে, মানে আপনি নিশ্চয়ই জানবেন যে গজালা বাহাব যখন ইয়ে ব্লেম করেছে তখন তবলিন সিং, সীমা মুস্তাফা, এই ধরনের সিনিয়র জার্নালিস্টরা ওনারা অপোজ করছেন, মানে ওপর ওপরে ওনারা মিটুকে সাপোর্ট করেও তারপরেও বলছেন যে আরো তো হাজারো পীড়িত আছে, তাহলে কেন খালি এদের কথা শোনা হবে। যখন এত প্রিভিলেজ মহিলারাই এগিয়ে আসতে এত বছর লাগাচ্ছেন, কোথা থেকে এক্সপেক্ট করা যাবে যে একজন মানে কম শিক্ষা পাওয়া, কম প্রিভিলেজ পাওয়া মহিলা মুখ খুলবেন? ঠিক কথা। এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের গ্রাম যে জায়গায় রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে অশিক্ষিত বলা যেতে পারে বা আধা শিক্ষিত মহিলারা যারা একেবারেই আরবানাইজড ব্যাপারটার মধ্যে তাদের নেই, তারা কি করে বলবেন? সেটাও কিন্তু ভাববার ব্যাপার আছে। এবং আমার মনে হয় সেক্ষেত্রেও কিন্তু মানে আরবানাইজড মহিলাদের, এডুকেটেড মহিলাদেরই এগিয়ে আসতে হবে। আর আরেকটা জিনিস আপনি দেখেছেন সুজিতা, যে এই মহিলারাই, এই সিনিয়র জার্নালিস্ট মহিলারাই বলছেন যে আপনাদের এটাও দেখা উচিত যে এমজে আকবর কত বড়, কত ভালো এডিটর ছিলেন, কত ভালো লিখতেন। আমি তো বলছি যে সাংবাদিক হিসেবে, এডিটর হিসেবে আমি তাকে প্রণাম করি, প্রণম্য ব্যক্তি, কিন্তু মানুষ হিসেবে তিনি কতখানি, আমি তো তাকে, তার তো একটা মানুষের তো অনেকগুলো দিক থাকে না, সুতরাং তিনি ভালো এডিটর বলেই তিনি ভালো মানুষ হবেন, এবং তাকে সেই জায়গা থেকেও আমাকে শ্রদ্ধা করতে হবে, তার কোনো মানে নেই। মানে একটা মানুষের তো অনেকগুলো দিক রয়েছে। আপনি যে সমস্ত সাংবাদিকদের নাম বললেন, মহিলা সাংবাদিকদের বিশেষ করে নাম বললেন, এরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সময় আকবরের সঙ্গে কাজ করেছেন, আকবরের সহকর্মী ছিলেন তারা, এবং আকবরের সহকর্মী ছিলেন খুব গত বছর পাঁচ দশের মধ্যে, তারাও কিন্তু অনেকে আজকে ফেসবুকে এসছেন এবং তারা প্রকাশ্যে প্রতিবাদ করছেন, কারণ দে ওয়ার অলসো দ্য ভিকটিমস, ইউ নো দে বোঝাই যাচ্ছে যে মিটু আন্দোলন কিন্তু থেমে থাকার নয়, এটা আরো বৃহত্তর হতে চলেছে, হয়তো ভবিষ্যতে অনেকটা এগিয়ে যাবে, সেটা তো এখন আমরা বলতে পারবো না এখানে বসে, কারণ এই আন্দোলনের সঙ্গে আরো হয়তো অনেকেই যুক্ত হবে, অনেক মহিলারাই হয়তো প্রকাশ্যে মুখ খুলবে, সেটা কিন্তু সময়ই বলবে। তার সঙ্গে আমার মনে হয় আরো কিছু ইস্যুস চলে আসবে, একেবারে অনেক
অন্যায় অবিচারের শিকার, সেই সবগুলো থেকে সবকিছু, মানে এই একটাই মুভমেন্ট যেটা মিটু, সেটা কিন্তু মহিলাদের অনেক কিছুকে সামনে নিয়ে আসবে এবং আওয়াজ তুলতে কিন্তু অনেকটা বেশি সাহায্য করবে। একটা কথা জাস্ট আমি একেবারে চাইছো, বাট আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট যেটা বলার দরকার, সেটা হচ্ছে মিটু মুভমেন্টের মধ্যে কিন্তু ছেলেরাও এখন মুখ খুলছেন যে কোনো শোষণ বা অন্যায় এগেনস্টে। আর এইটা যে কত বড় একটা একটা পদক্ষেপ, আর এইটা যে কত বড় ওয়েলকাম করার মতন জিনিস, সেটা সেটা আমরা পরবর্তী সময় দেখতে পাব যখন পুরুষ আর মহিলারা সবাই মিলে সামাজিক যে কোনো অন্যায় এগেনস্টে একসঙ্গে কথা বলছেন, একটা আন্দোলন ক্রিয়েট করছেন। এটা খুব দরকার, মানে এটা আরো অনেকটা বেশি বৃহত্তর হতে চলেছে, এটা কিন্তু আর বলার অপেক্ষা থাকে না। তবে আজকে আমাদের হাতে সময় একদমই শেষ, অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমার সঙ্গে অনুষ্ঠানটি দেখছিলেন, নমস্কার।